ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে গ্রেফতার মজনুর ডিএনএ পরীক্ষায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত 21 জানুয়ারি ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পায়। সেখানে মজনুর ডিএনএ নমুনার সঙ্গে ধর্ষণের শিকার শিক্ষার্থীর বিভিন্ন আলামত থেকে যে সব নমুনা পাওয়া গেছে তার মিল পাওয়া গেছে। গত 5 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে কুর্মিটোলা বিমানবন্দর সড়কের পাশে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ধর্ষণের 3 দিনের মাথায় 8 জানুয়ারি মজনুকে গ্রেফতার করে দেন।